dancing the way you do. Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me on. Welcome to Rimpi Vlog. আমি আজকে চলে এসেছি উত্তরা 12 নম্বর সেক্টরের একটি রুফটপ রেস্টুরেন্টে। এটি হচ্ছে একটা ইকো-ফ্রেন্ডলি রেস্টুরেন্ট। এটির নাম হচ্ছে লা টিং টিং। যদি আপনাদেরকে লোকেশনটা বলতে চাই, আপনাদেরকে চলে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং থেকে খালপার রুপেল সিটির পাশেই আপনি পেয়ে যাবেন লা টিং টিং রেস্টুরেন্টটিতে। আর রেস্টুরেন্টের পেজটি আমি ট্যাগ করে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেস্টুরেন্টটি একদম ইকো-ফ্রেন্ডলি একটি রেস্টুরেন্ট। ছাদের উপরে রুফটপ, যেহেতু তিনতলার ছাদের উপরে রেস্টুরেন্টটি করা, মাটির ঘর রয়েছে চার পাঁচটার মতো। তো আপনারা চাইলে ভিতরে বসেও খেতে পারেন। আমার পিছনে একটি মাটির ঘর আর পুরোটা রেস্টুরেন্টের উপরে এরকম সবুজ গাছ দিয়ে ঘেরা, মানে ইকো ফ্রেন্ডলি বলতে যা বোঝায়। একদম ন্যাচারাল একটা ভিউ পাবেন আপনারা এই রেস্টুরেন্টটিতে। গতানুগতিক আধুনিক রেস্টুরেন্ট যেমন, তার থেকে একটু ভিন্ন থিম বেসড রেস্টুরেন্ট যেটাকে বলে, যে একটা গ্রামীণ থিম রাখার চেষ্টা করা হয়েছে রেস্টুরেন্টটিতে। আর যেহেতু এটা ইকো ফ্রেন্ডলি, রুমগুলোর ভিতরে কিন্তু এসি নাই, মাটির ঘর, ন্যাচারাল ঠান্ডা যে ব্যাপারটা থাকে সেটা আপনারা পাবেন। আর আমি চলে আসছি বিকেলের দিকে, যাতে দিনের ভিউ রাতের ভিউ দুটাই দেখাতে পারি। আর রেস্টুরেন্টটাতে কিন্তু যথেষ্টই জায়গা আছে, ডিস্টেন্স মেনটেন করে বসার মতো ব্যবস্থা করা হয়েছে। চাইলে আমার মতো বাইরে বসেও খাওয়া দাওয়া করতে পারেন, চাইলে ভিতরে বসেও খাওয়া দাওয়া করতে পারেন। রুমগুলোর ভিতরেও বসার জায়গা আছে, ফ্যান আছে, সব জিনিসই আছে। আপনাদের সাথে এখন আমরা রেস্টুরেন্টের ভিউটা শেয়ার করব, আর আমরা কী কী খাচ্ছি এখানে তাও শেয়ার করব। এটা হচ্ছে এদের মেনু, ফ্রাইড রাইসের একটা বারবিকিউ চিকেন সহ হচ্ছে 345। আরও অনেক প্লেটার আছে, আমি দেখি কোনটা অর্ডার করবো। কাবাব আর নানের প্লেটারগুলো হচ্ছে 225, 425, 825 এমনের মধ্যে। নান কোনো নান লাগবে? হ্যাঁ হ্যাঁ, এটা দিলাম না, নান নান নানটা আলাদা দেই। আর বারবিকিউ এই প্লেটারটা, আর প্লেন নান দিয়ে দেন একটা। না না, বাট প্লেন নান না, বাটার নান দেন। বাটার নান দিব, একটা সেট দিব, আর হলো তান্দুরি চিকেন, আর দুটা কোল্ড ড্রিঙ্কস। দুটা কোল্ড ড্রিঙ্কস, ওকে। I feel like you want me, and I guess in a way you do. Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me all night long. Try to give you hints in a heart to see. Right on the খাবার চলে আসছে। এটা আমরা যেটা রাইসের প্লেটার অর্ডার করেছিলাম সেটা, আর আমরা হচ্ছে বারবিকিউ চিকেন অর্ডার করেছিলাম, আর নানটা আলাদাভাবে অর্ডার করেছি। স্টার্ট করি আগে, এটা হচ্ছে বারবিকিউ চিকেন আর বাটার নান। ফ্রাইড রাইস, গাজর আছে, ডিম আছে। ফ্রাইড রাইসের প্লেসটা অ্যাভারেজ টাইপ, আর ভেজিটেবল, ভেজিটেবলে ক্যাপসিকাম, পেঁপে, বরবটি, গাজর, অ্যাভারেজ টাইপ। চিকেনের টেস্টটা খুব ভালো, চিকেনটা একদম সফট বাইরে থেকে, আর উপরে একটু গ্রেভি গ্রেভি দেওয়া আছে। চিকেনের সাইজটাও বেশ বড় সাইজ, সফট, একদম ধরার সাথে সাথে কিন্তু এই যে নর্মালি আমি কাটতে পারতেছি, খুব বেশি ঝামেলা পোহাইতে হচ্ছে না কাটার জন্য। স্পাইস লেভেলটা নর্মাল, নর্মালি যে ধরনের মানে মশলাটা খুব বেশিও না কমও না, ভালো লাগতেছে। মানে আমি তো স্পাইসটা পছন্দ করি না, তো স্পাইসটা আমার জন্য একদম ঠিক আছে। টক মিষ্টি টাইপ লাগতেছে, উপরে সস দেয়া, সস দিয়ে পোট করা চিকেনটা ভালোই টেস্টি। রাইসের অ্যামাউন্টটাও স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট দেওয়া আছে। খাবারগুলো একদম ফ্রেশ, মানে কোথাও কোথাও হয় না যে মনে হয় ফ্রোজেন খাবারটা জাস্ট গরম করে দিচ্ছে, এমন টাইপ না, একদম ফ্রেশ খাবারের যেমন টেস্ট এরকম। বারবিকিউ চিকেনের একটা প্লেটার আমরা অর্ডার করেছিলাম, এটা টেস্ট করে দিলে প্লেস তুলনায় প্রাইসগুলো কিন্তু রিজনেবল আমার কাছে তাই মনে হয়েছে। শুধু কোকের দাম তিন, চিকেনের অবস্থা দেখি। বারবিকিউ চিকেনেও মশলাটাও খুব একটা স্পাইসি না, আর ওইটা এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটার মধ্যে আলাদা একটা স্মোকি ফ্লেভার আছে, বারবিকিউ সসের একটা ফ্লেভার আছে, ডিফারেন্ট দুইটার চিকেন একদম ডিফারেন্ট, একটা সাথে আর একটার মিল নেই। আমার কাছে ওইটা বেশি ভালো লাগছে।
এটা ভেজিটেবল কি দেয়া পেঁয়াজ দেয়া ভেজিটেবল পেঁয়াজ এক ধরনের সস দিয়ে দেয়া মেবি ধনিয়া পাতা পুদিনা পাতার কোনো একটা সস হবে খেয়ে দেখি ধনিয়া পাতা পুদিনা পাতা মিক্স করে কাঁচামরিচ মিক্স করে একটা সস পেঁয়াজের সাথে দেওয়া চিকেন দিয়ে দেব বেশ ভালো লাগছে স্যার এখন নানটা ট্রাই করি নানটা বাটার নান অর্ডার করছিলাম আমরা বাটার করছিলাম না গার্লিক করছিলাম নানটা টেস্টি সফট আছে কিন্তু বাটার আমি ভুলে গেছি কোনটা অর্ডার করছি এটা মেবি আমি বাটার নানটা অর্ডার করিনি কারণ এটা বাটার নান না নর্মাল নান হিসেবে ঠিক আছে এই পেঁয়াজটা ডিফারেন্ট মানে এই আচ্ছা ওইখানে কী দেখো তো যে ইয়াটার মধ্যে আগুন ধরছে ধরাইছে এই তো খাওয়া দাওয়া আমাদের মোটামুটি মোটামুটি শেষ তো খাবারের মধ্যে যেটা বলবো চিকেন যে দুটা ছিল দুটা চিকেনই আমার কাছে ভালো লেগেছে আর সবসময় আমি আপনাদের সাথে যেটা শেয়ার করি যে আমি আমার ইচ্ছা থাকে যে আপনাদের সাথে একটু ডিফারেন্ট টাইপের প্লেস শেয়ার করা এটাই মেন উদ্দেশ্য থাকে খাবারের টেস্ট এক একজনের এক এক রকম হয়ে থাকে কারণ আমার টেস্টের সাথে অবশ্যই আপনাদের টেস্ট মিলবে না তো প্লেসটাই আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করার মতো আমার বাসার পাশে ছিল দেখে আমি চলে আসছি প্লেসটা আসলেই অসাধারণ রাতের ভিউটা তো মানে জাস্ট ওয়াও আমাদের খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে রাতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর আরেকটা জিনিস যেটা আসলেই অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের যারা আছেন দায়িত্বে তাদের বিহেভিয়ার অসম্ভব ভালো যখন যেটা লাগতেছে আমি চাচ্ছি তারা একটু পরপর খোঁজ নিচ্ছে যে খাবার কেমন হলো বা আদার্স সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে আর খাবারের টেস্ট যদি বলি আমার কাছে মনে হয়েছে যে খাবারের টেস্ট খুব যে বলবো আহামরি টাইপ তাও না আবার একদম যে ভালো লাগে নাই তাও না মানে পরিবেশের সাথে খাবার দুইটা মিলে একদম অসাধারণ সাথে মিউজিক সব কিছু মিলে একদম আমার কাছে খুব ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ব্লগে চেষ্টা করবো আবারও ডিফারেন্ট টাইপের কোনো প্লেস আপনাদের সাথে শেয়ার করার And I guess in a way you do Holding my breath, unraveling emotions I need some space to think this through Call me all night long Try to give you hints in a heart to see Right on the আমরা আজকে এখানে আসছি লাকিলি আমাদের এই যেই রেস্টুরেন্টেতে আসছি এই রেস্টুরেন্টের ওনারের সাথে দেখা হয়ে গেল এমন ডিফারেন্ট টাইপের চিন্তা কেন আসলো সেটা মনে হলো ভাইকে একটু জিজ্ঞেস করি জি আসসালামু আলাইকুম আমার নাম হলো সোহেল আর রেস্টুরেন্টের নাম হলো লা টিং টিং রেস্টুরেন্ট তো ডিফারেন্ট টাইপের চিন্তাভাবনা আসছে আসলে সবাই তো মোবাইল ব্যবহার করে আমি চাচ্ছিলাম যে আমার এই রেস্টুরেন্টের ভিউ যেন সবাই যার যার মোবাইলে নিতে পারে আলটিমেটলি সেটাই হচ্ছে কিন্তু প্রচুর লোক এখানে আসতেছে মোবাইলের ছবি তোলার জন্য এবং পছন্দের খাবার খাওয়ার জন্য আমাদের আসলে পরবর্তী যে জেনারেশন আছে তারা কিন্তু মাটির ঘরটা দেখে যে মাটির ঘর সন এগুলো যে ব্যবহার হয় এটা কিন্তু তারা দেখে নেই আর এখানে দাদাও আসতেছে ছেলেও আসতেছে নাতিও আসতেছে জাস্ট মাটির ঘর দেখার জন্য আচ্ছা একদম ডিফারেন্ট টাইপের চিন্তা ভাবনা যে মাটির ঘরটা দেখব জি আমাদের আমার এখানে এই এই রেস্টুরেন্টে যেমন কিছু টালি আমি ব্যবহার করছি যেগুলো সাতক্ষীরা কলারোয়া থেকে সংগ্রহ করা আর মাটি আমি সংগ্রহ করছি হলো আপনার ভালুকা থেকে এখানে দুই ধরনের মাটি মিক্সড করছি একটা হলো সাদা মাটি এবং একটা হলো লাল মাটি লাল মাটিটা আমি সংগ্রহ করছি গাজীপুর থেকে আর অ্যান্টিক্সের বেশ কিছু অ্যান্টিক্স আছে আমার বিভিন্ন জায়গায় 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 বসানো আছে বেশ কিছু অ্যান্টিক্স আছে আর পাশাপাশি কিছু ব্রিক্সের কাজ আছে এখানে যেগুলো অনেক পুরাতন এগুলো আমি চাঁদপুর করিতুলি ফরিদগঞ্জ ওখান থেকে আমি সংগ্রহ করছি কত বছর এগুলো অনেক পুরাতন আসলে মানে রেস্টুরেন্টটাতে আসে এসে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা আমি বলবো যে ওনাদের বিহেভিয়ার এটা অবশ্যই ইনভাইটেশন না আপনারা তো মানে একটু ভালো কথা বললে আপনারা ভাবেন ইনভাইটেশনে আসছি সেটা হচ্ছে যে আমাকে আমি যে ক্যামেরা ধরে আসছি এই জন্য যে আমার জন্য স্পেশাল কোনো ট্রিট দেওয়া হয়েছে তা কিন্তু না প্রতিটা গেস্টকেই স্পেশাল ট্রিট দেওয়া হচ্ছে মানে আপনার কাছে মনে হবে বিয়ে বাড়িতে আসলে যারা হোস্ট তারা যেমন আলাদা একটা আপ্যায়ন করে এরকম একটা আপ্যায়ন এই রেস্টুরেন্টে আমি পেয়ে গেলাম এবং আমি খেয়াল করে দিলাম প্রতিটা গেস্টই এখানে যারা প্রতিটা গেস্টই সেম আপ্যায়ন পাচ্ছে
এটা খুবই ভালো লাগছে একদম মানে মনে হবে আপনি বিয়ে বাড়িতে চলে আসছেন আমাদের এই রেস্টুরেন্টের দুটো পার্ট একটা পার্ট হলো কিচেন এখানে কিচেনের মধ্যে ওপেন রান্না হচ্ছে না হ্যাঁ কিচেনের মধ্যে পুরো জিনিসটা লাইভ আপনি দেখতে পাবেন যে আমি কিভাবে কিভাবে আমার মেইনটেইনটা কিভাবে হচ্ছে কোনো আমি বাসি বা পুরাতন খাবার দিচ্ছি কিনা খাবারটা একদমই ফ্রেশ ছিল আমাদের আর আমরা আপনাদের কিছু আমাদের কিচেনটাও দেখাই কিচেনটা যেহেতু ট্রান্সপারেন্ট আমরা এই সুযোগ আছে সব রেস্টুরেন্টে সুযোগ হয় না কিচেন দেখানোর এই কিচেনটাও আপনাদের সাথে আমাদের কিচেনের ইন্টেরিয়রটা অনেক সুন্দর যেমন আসেন আমি আপনাকে দেখাই এটা হলো আমাদের কাবাব ইউনিট এখানে আমরা আপনি যদি কাবাব অর্ডার করেন তো সরাসরি আপনি দেখতে পাবেন আমরা কীভাবে আর এই পাশে হলো আমাদের এটা হলো আমাদের একটা লাইভ পিজা ওভেন এখানে আমরা এই এটা ইউরোপে বেশি দেখা যায় আমরা এখানে ওই লাকড়ি দিয়ে স্মোকি পিজা তৈরি করি আর কি আচ্ছা এটা কি এখন অফ আছে না এটা এই মুহূর্তে অফ আছে আচ্ছা সেজন্য মনে হলো যে না এটা আসা যায় And I can't sit the way you do